আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন সাজ্জাদ করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের অষ্টম দিন আজ রাজধানীতে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে সড়কে আইন শৃঙ্খলা বাহিনী তল্লাশি থাকলেও ব্যক্তিগত যানবাহন ও মানুষের চলাচল অনেক বেড়েছে লকডাউনের এই মুহূর্তের খবর জানাতে রাজধানীর উত্তরা এলাকায় আছেন রোকসানা আমিন আমরা সরাসরি তার কাছে যাব রোকসানা উত্তরাতে এই মুহূর্তে লকডাউনের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন শারমিন আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে উত্তরার জসীমউদ্দিন রোডের এদিকে এবং এখান থেকে আসলে উত্তরার গলিগুলোও দেখা যায় এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার মাধ্যমে যদি দর্শকদের দেখাতে চাই যে পুরো যে উত্তরা রোড উত্তরা আজমপুর রোড এই রোডে পুরোটা জুড়েই আসলে কিছুক্ষণ আগেও অনেক চাপ ছিল গাড়ির এবং আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা রিক্সাও আসলে খালি নেই এবং সবগুলো রিক্সাই আসলে ভর্তি মানুষজন যারা কর্মজীবী বিশেষ করে তারা আসলে তাদের কাজে তারা বের হয়েছেন এবং তারা ফিরছেন অনেকে অনেকে তাদের বাড়ির গন্তব্যে যাচ্ছেন এবং অনেকে তাদের কর্মক্ষেত্র থেকে বাড়ির দিকের গন্তব্যে অধিকাংশ যাচ্ছেন এবং এইখানে বেশিরভাগই আসলে যেটা চোখে পড়ছে সেটি হচ্ছে যে যানবাহনের মধ্যে প্রাইভেট কার বিশেষ করে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই এখানে বেশি এবং কিছু অ্যাম্বুলেন্সও আছে এবং কিছু মিডিয়ার গাড়িও আছে এবং যেটা অনেক বেশি যে রিক্সায় আপনি দেখেন যে এই মুহূর্তে রিক্সায় অনেক মানুষ যাচ্ছেন এবং দেখে বোঝা যাচ্ছে যে এই মানুষগুলো হয়তো শহরে আটকে পড়াও অনেক মানুষ আছেন এদের মধ্যে এবং এরা এখন তাদের গন্তব্যে এভাবেই যাচ্ছেন অনেকে ভেঙে ভেঙে যাচ্ছেন অনেকে অনেক দুই তিনটা রিক্সা পার হয়েও অনেকে যাচ্ছেন তারা জানিয়েছেন আমাদের তো অষ্টম দিনে সরকার ঘোষিত যে দ্বিতীয় দফায় যে লকডাউন 14ই জুলাই পর্যন্ত করা হলো এবং সেখানে আসলে আজকে প্রথম দিন এই দ্বিতীয় সপ্তাহটা আসলে শুরু হলো এবং দ্বিতীয় সপ্তাহের গত সাত দিনে আসলে আমরা যদি একটি হিসাব দেখাতে চাই যে গত সাত দিনে ঢাকা মহানগর পুলিশ 4,187 জনকে বিধিনিষেধ ভঙ্গ করার অভিযোগে গ্রেপ্তার করেছে এবং পরবর্তীতে আস্তে আস্তে আমি আরও জানাবো আসো যেই সাত দিন আসলে লকডাউন সরকার দিল সেই লকডাউন আসলে এখন এই মুহূর্তে কতটা কার্যকর এবং মানুষ আসলে প্রয়োজনে তো বের হচ্ছে এবং এটা তো থামানো যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আসলে এই লকডাউনের আসলে চরিত্রটা কী হবে সেই বিষয়গুলো হয়তো আগামীতে হয়তো চিন্তা করবেন যারা যারা করোনা প্রতিরোধে যারা যে কমিটি কাজ করছে তারা হয়তো অনেক সুপারিশ তারা হয়তো আগামীতে দেবে শারমিন রোকসানা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য হারারে টেস্টের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে সফরকারী বাংলাদেশ আগের দিন 8 উইকেট হারিয়ে 294 রান সংগ্রহ করে টিম টাইগার্স ক্যাপ্টেন মুমিনুল হক 70 ও লিটন দাস 95 রান করে আউট হন দ্বিতীয় দিন মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটের দিকে তাকিয়ে টাইগার সমর্থকরা টেস্ট ক্যারিয়ারের 5ম সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদুল্লাহ তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে এরই মধ্যে 100 রানের পার্টনারশিপও গড়ে ফেলেছেন এই অলরাউন্ডার স্বাগতিকদের হয়ে মুজারাবানি 3টি এবং তিরিপানো ও ভিক্টর 2টি করে উইকেট তুলে নিয়েছেন More importantly, he's supported Mahmudullah Riyad. First of all, to get to his 100, and then his team, Bangladesh, to, at the moment, 393 for 8. Another no ball. Zimbabwean bowlers may have been extremely poor in this department with the no balls. শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 8 উইকেট হারিয়ে 394 রান প্রিয় দর্শক এর সাথে শেষ করছি শীর্ষ খবর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে